আঞ্জির রোলস, এটা আপনারা খেজুরের বার্ফি বা খেজুরের হালুয়া বলতে পারেন। এই খাবারটা তৈরি করতে আমার কোনো ধরনের চিনির প্রয়োজন নেই, আর এই খাবারে প্রচুর এনার্জি। আরব দেশে এই খাবারটা বিভিন্ন উৎসবে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমি খেজুর নিয়েছি, তো খেজুরের ভিতরের বিচিটা আমি ফেলে দেব। আপনি 4-5টা 6টার মতো খেজুর নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যদি আপনি 4-5টা খেজুর নেন, সেক্ষেত্রে 6-7টা নিয়ে নেবেন ফিক্কি। এটাকে আমরা ফিক্কি বলি আরব দেশে, হয়তো বা আরও আরেকটা নামে ডাকে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকে। এই ফিক্কিটার ভিতরে কিন্তু এরকম ছোটো ছোটো দানা, এগুলো ফেলার কিছু নেই, এগুলো কিন্তু খায়। আপনি ইতালির সব সুপার মার্কেটে এই শুকনো ফিক্কিটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে শুকনো ফিক্কি, এগুলো কিন্তু ফ্রেশও পাওয়া যায়। এই রোলটা তৈরি করার জন্য শুকনোই দরকার, এরকম প্যাকেটিং করা থাকে, খেজুর যেরকম প্যাকেট করা থাকে এই ফিক্কিটাও এরকম প্যাকেট করা থাকে। বাংলাদেশের বিভিন্ন নামি দামি মিষ্টির দোকানেও কিন্তু এই ডিজার্টটা পাওয়া যায়। আর এই ফিক্কিটা কিন্তু এরকম সাদাও অনেক সময় হয়, মানে উপরে চিনি দিয়ে মাখা থাকে। তো অনেকে হয়তো বা চিন্তা করবেন চিনিটা নেবেন না এটা নেবেন, আপনি যে কোনো একটা ফিক্কি নিলেই হয়ে যাবে। তো ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে একটা হালুয়া বানিয়ে নেব। যাদের ব্লেন্ডার নাই তারা হাত দিয়ে একটু চটকিয়ে নিয়ে তারপরে পাটা একটু বেটে নেবেন। খুব সহজেই দেখবেন এটা একদম নরম হয়ে বাটা বাটা হয়ে যায়, কারণ এই ফলটা কিন্তু অনেক নরম, উপরটা শক্ত হলেও ভিতরটা অনেক নরম। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, এই খাবারে কোনো ধরনের চিনি ময়দা ব্যবহার করা হয় না, আর এটাতে এনার্জি আর ভিটামিনে ভরপুর। তো এখানে আমি কিছু বাদাম কুচি নিয়ে নিব, আমি 3 রকমের বাদাম নিয়ে নিব। আপনারা যে কোনো 2 রকমের বাদাম 1 রকমের বাদাম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। বাদামের নির্দিষ্ট পরিমাণ নাই, তারপরেও আমি বলে দিচ্ছি এখানে আমি প্রায় 1/2 কাপের মতো বাদাম নিব। আমি 2 রকমের বাদাম কুচি করে নিয়েছি, আর বাদাম ভাজার জন্য আমি সামান্য একটু, মানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। 1 টেবিল চামচ বাটারের মধ্যে আমি 1/2 কাপের মতো বাদাম কুচি দিয়ে দিব। আমি 2 ধরনের বাদাম কুচি করে নিয়েছি, আর একটা বাদাম আমার কুচি করা, পেস্তা বাদামটা একদম গুঁড়ো করা, এই জন্য আমি এটা আর এক্সট্রাভাবে কুচি করে নিই। তারপর নেড়ে চেড়ে আমি ভেজে নেব। খুব বেশি কালার করে ভাজতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো এটা একটু ভেজে নেবেন। দেখুন লাল করে নিই, সাদা থাকতেই এটা আমি নামিয়ে নেব। এবার আপনাদের সাথে শেয়ার করি, খেজুর আর ফিক্কিটা আমি ব্লেন্ড করে একদম মিহি হালুয়ার মতো করে নিয়েছিলাম, আর সেটা আমি এই যেখানে আমি বাদাম ভেজেছি সেখানে দিয়ে দিচ্ছি। আর বাদাম ভাজার পর আসলে ধুয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ বাদামের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাতিলে লেগে আছে, তো সেটা এখন এই হালুয়াতেও লেগে যাবে। আর এই হালুয়ার ব্লেন্ড করে দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার বানানো গুঁড়া দুধ। দেখতেই পাচ্ছেন আমার হাতে বানানো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আর আপনারা যদি চান তাহলে আমি লিঙ্কটা শেয়ার করব। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে আমি খেজুর আর ফিকির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে গুঁড়া দুধটা গলে একদম ফিক্কির ভিতরে ঢুকে যাবে। গুঁড়া দুধটা দেওয়ার ফলে খেতে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা মাওয়া ব্যবহার করতে পারেন, তাছাড়াও আপনারা লিকুইড দুধ পরিমাণে অল্প একটু 1/4 কাপের মতো ব্যবহার করতে পারেন, মানে 1 কাপের 4/4। আর আপনি যদি 1 টেবিল চামচ দিয়ে হিসাব করেন তাহলে 4 টেবিল চামচের মতো এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ দেওয়ার পর কিন্তু একটু লিকুইড হয়ে যাবে, একটু পানি পানি হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর এরকম নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে দেখবেন ওই দুধটাও শুকিয়ে এই যে এখানে খেজুরের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে একদম একটা হালুয়া তৈরি করে নিয়েছি। যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়েছে তখনই আপনার বুঝে নিতে হবে এই হালুয়াটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার দেখুন হাতের সাহায্যে আমি কী করে নিচ্ছি, রোলের মতো করে নিচ্ছি। আপনারা চাইলে গোল লাড্ডুর মতোও করে নিতে পারেন, আর যেহেতু গরম অবস্থায় এটা করতে হয় এই জন্য আমি অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে করে নিচ্ছি, কারণ গরম অবস্থায় এটা ধরলে হাতে পড়ে যেতে পারে বা ঠোসা লেগে যেতে পারে। অবশ্যই গরম অবস্থায় করবেন, কিন্তু একটা কিছু দিয়ে নেবেন,
আপনি চাইলে কাগজের মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। এখানে আমি তিল্লি দিয়ে দিচ্ছি, তিল্লি দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা পোস্তা বাদাম দিয়েও এই কাজটা করতে পারেন, আবার যে কোনো বাদামের গুঁড়া দিয়েও করতে পারেন, কিন্তু তিল্লি দিয়ে কিন্তু বেশ মজা লাগে, আর তিল্লি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন আমি তিল্লিটা দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি যেন পুরো রোলটার ভিতরে একদম ভালো করে লেগে থাকে। এই যে দেখুন পুরোটা খেজুরের রোলের মধ্যে, এই যে দেখুন তিল্লি লাগিয়ে নিয়েছি, এটা ডেকোরেশনের জন্য, তাছাড়া খেতেও ভালো লাগে। যদি আপনাদের কাছে না থাকে আপনারা যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো লাগানো হয়ে গিয়েছে, এখন খুব ভালো করে আমি র্যাপিং করে এটা ফ্রিজে রেখে দেবো। আপনারা নর্মাল ফ্রিজে যদি রাখেন মিনিমাম 2 ঘন্টার জন্য রাখতে হবে, আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 ঘন্টা বা 50 মিনিটের মধ্যে দেখবেন এটা খুব দ্রুত জমে গিয়েছে। এবার দেখুন আমি বের করে ফেললাম, 1 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আমি এখন কেটে দেখাবো এটার পরিস্থিতি কী। রোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার কথায় বিশ্বাস না হয় তারপর আমাকে বলবেন যে আপনার রেসিপিটা আমার ভালো লাগেনি। আর যদি ভিডিও ভালো লাগে, রেসিপি ভালো লাগে, তাহলে বেশি করে শেয়ার করবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, আপনার প্রোফাইলে এটা সেভ হয়ে থাকবে। আর ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন খেজুরের বরফি বা খেজুরের হালুয়া, বা এটা ইন্ডিয়া বলে আঞ্জারি, যেটাই বলুক না কেন খাবারের প্রসেসিং কিন্তু একটাই, খেতে খুবই মজা, আর বাদামগুলো যখন মুখে আসে তখন আরও বেশি ভালো লাগে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে। আপনি যদি আমার মতো করে বানাতে না পারেন তাহলে এইভাবে গোল গোল করে বল বানিয়ে লাড্ডুর মতো তৈরি করতে পারেন, আবার খেজুরের শেপেও কিন্তু তৈরি করতে পারেন। তো এই তো দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের উপকার আসবে। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।